আজকে আমরা একটি পাইনাপেল খাবো। এই পাইনাপেলটা আসলে আমাদের বিগ ব্রাদার মিস্টার রুহুল আমিন, ওনার অর্থায়নে আজকে আমাদের এই পাইনাপেল খাওয়া। আচ্ছা, ওনার বিষয়টা একটু জানি, একটু বলেন তো, মানে কি কোনো স্পেসিফিক উদ্দেশ্য বা কি? আমাদের দেশে আশ্বিন মাসে সাধারণত মৌসুমি ফল হিসেবে আনারস খুবই রসালো ফল, এটা অত্যন্ত জনপ্রিয় একটি ফল। তা আমি আমার ব্যক্তিগত জীবনে আমি ফল খাওয়াটাকে খুব পছন্দ করি, কিন্তু সবসময় তো খাই, নিজের পরিবার পরিজনকে নিয়ে খাই, একা খাই। এখন আমার সহকর্মী কলিগদেরকে নিয়ে একটা ফল খেলাম, এটা আমার কাছে অত্যন্ত আনন্দ এবং বিনোদনমূলক একটি বিষয়। থ্যাংক ইউ। এই এন্টারটেনমেন্টটি করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ভবিষ্যতের জন্য এরকম করার সুযোগ আসে এবং আমি পারি, সেই জন্য আমি সর্বদাই সচেষ্ট থাকবো। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি আমাদেরকে আজকে আনারস দিবসে আমাদের আমিন ভাই কিছু বলবেন এই আনারসের বিষয়ে। দিবসে উপলক্ষে যে আজকে আনারস দিবস, আমাদের সারা বিশ্বেই আনারস কাটা হচ্ছে। আজকে আমাদের বেঙ্গল এয়ারলিফ লিমিটেডের, আমরা বেঙ্গল ট্রাভেল অ্যান্ড ট্যুরসেরই যে কর্মকর্তা এবং কর্মচারী আসছি, তাদের মাধ্যম দিয়েই আমরা আনারস কাটার দিন ধার্য করি এবং আনারস কাটার উদ্বোধন দিচ্ছি। আজকে আনারস কাটাই আমাদের সারা জীবন জন্য আনারস আমরা কাটতে রাইট। ওকে, থ্যাংক ইউ আমিন ভাই। এ হাততালি হবে এই ব্যাপারে আমাদের একজন। এই বিষয়ে আমরা একটু খলিল ভাইয়ের কাছে কিছু জানতে চাই। খলিল ভাই, আপনার মূল্যবান মতামত আমরা প্রত্যাশা করতেছি। ধন্যবাদ খলিল ভাই, যে অনেক ধন্যবাদ তার এই মহানুভবতার জন্য। এবং আমরা আশা করি সে এরকম ভাবেই তার বড় ভাইয়ের যে দায়িত্ব সেটা পালন করতে থাকবে এবং ছোট ভাইদের স্বাস্থ্যের প্রতি সে নজর নেবে। থ্যাংক ইউ ওয়েলকাম ভাই।